নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রকৃতির এই ধ্বংসলীলায় মানব সমাজ যেখানে ভীত এবং সন্ত্রস্ত, সেখানে আশার আলো ও উদ্ধারের পথ একমাত্র ঈশ্বরই। তাই আজ আমি সেই ঈশ্বরের মহিমার একটি ছোট্ট গল্প শোনাবো আমার শ্রোতা বন্ধুদের। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে অনেক বছর আগে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া অঞ্চলে এক পান বিক্রেতা তার অন্ধ মায়ের সাথে একটি একচালার কুঁড়ে ঘরে বসবাস করতেন। বাড়ির সামনে ছিল জঙ্গল, আর জঙ্গলের পাশে ছিল একখানি ছোট্ট পুকুর। প্রায়শই ছেলেটি সেই জঙ্গল থেকে শাক তুলে এনে রান্না করেও খেত। এভাবেই বড়ই অভাবে কোনোভাবে দুবেলা দুমুঠো অন্ন খেয়ে দিন কাটছিল তাদের। এদিকে তার পানের ব্যবসাও সেভাবে বিক্রি এবং সেভাবে লাভ না হওয়ার কারণে তার দোকানও প্রায় বন্ধ হওয়ার পথে। কিন্তু ছেলেটির ছিল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। সে তার অবস্থার কথা ঈশ্বরকে জানাতো ও খুবই আশাবাদী হয়ে অপেক্ষা করত একদিন না একদিন তারও সময় পরিবর্তন হবে, ঈশ্বর ঠিক মুখ তুলে চাইবেন। কিন্তু তা আর হলো না। অভাব দিন দিন তাদের জীবনকে গ্রাস করতে লাগলো। এমন সময় একদিন ছেলেটি যখন তাদের উঠোনে বসে ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলো, হঠাৎই সে সময় পরনে একটি লাল পাড় সাদা শাড়ি পরে, মাথার এলোমেলো চুল নিয়ে এক গোছা ছাড়া চুল দিয়ে ছোট্ট একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। পায়ে লাল টুকটুকে আলতা পরা কালো মেয়েটি যখন তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল, ছেলেটি তখন ভাকরুদ্ধ হয়ে হতভম্ব হয়ে রইল। তুমি কে? জিজ্ঞাসা করায় মেয়েটি বলল, আমার নাম শ্যামা। ওই পুকুর ধারের জঙ্গলে আমার বাড়ি। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? ছেলেটি তখন বলল, কিন্তু আমি তো প্রায়শই ওই জঙ্গলে যাই, পুকুরের জল আনি, আমি তো আগে কখনো তোমায় দেখিনি। মেয়েটি আবারও হেসে বলল, আমি তো ওখানে একাই থাকি, এদিক ওদিক ঘুরে বেড়াই। এই বলে সে আবার খাওয়ার চাইল। ছেলেটি তখন তাকে দুটো বাতাসা আর জল দিয়ে বলল, নাও এটা খেয়ে বাড়ি চলে যাও, আর কখনো এসো না কিন্তু এখানে। শ্যামাও তার কথা মতো জল বাতাসাটুকু খেয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ছেলেটি তার কৌতূহলবশত শ্যামার পিছু নিল। কিছু দূর গিয়ে দেখল শ্যামা ওই জঙ্গল পেরিয়ে পুকুরের মধ্যে ঢুকে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। ছেলেটি তো তখন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তার মনের কৌতূহল থামল না। পরদিন সন্ধ্যাবেলায় সে যখন এসব নিয়েই চিন্তাভাবনা করছে, ঠিক সেই সময় আবার শ্যামা এসে হাজির। আবারও তার সেই খাবারের আর্জি। ছেলেটি এবার সাহস করে তাকে জিজ্ঞেস করেই বসল, সত্যি করে বলো তো তুমি কে? কি তোমার আসল রূপ? ওই পুকুরে কোথায় হারিয়ে যাও তুমি? শ্যামা তখন মৃদু হেসে তার বিশ্বজননী, জগৎজননী রূপে ধরা দিল আর বলল, আমি তোর কাছে এসেছি তোর পূজো গ্রহণ করব বলে। পুকুর ধারের ওই জঙ্গলেই আমার প্রতিষ্ঠা কর। ছেলেটি তখন বলল, মা গো, আমি যে বড়ই অভাগা, আমি তোমার অভাগা সন্তান মা, আমার এত সামর্থ্য কোথায় যে তোমার পূজো করব? আমি যে নিজেই খেতে পাই না, তোমায় খাওয়াবো কি? মা তখন হেসে বললেন, একখানি বাতাসা আর ওই পুকুরের জলই আমার যথেষ্ট। কোনো আড়ম্বর, কোনো জাঁকজমক চাই না আমার। তুই যেভাবে যেখানে রাখবি আমি সেভাবেই থাকব। আজ থেকে বহু বছর পর এই স্থানেই আমার প্রচুর সন্তানদের সমাগম হবে।
তারা তাদের মনস্কামনা নিয়ে আসবে আমার কাছে। মায়ের সেই কথা আজ ফলেছে, আজ তাই হয়েছে। এত বছর পর সেখানে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে বটে, জঙ্গল বদলে বাড়িঘর হয়েছে, কিন্তু মা আজও ওই পুকুর ধারে খোলা আকাশের নিচে একখানি বেদির মধ্যে অধিষ্ঠান করেন। বছরে একদিন মায়ের পুজো হয়, প্রচুর ভক্তরা আসেন। আজ আর পান বিক্রেতা নেই বটে, কিন্তু মাকে দেওয়া তার কথা আজও পালন করা হয়। আজও বছরের ওই একটি দিনে ওই পুকুরের কাঁচামাটি নিয়ে ভোরবেলা থেকে মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয়। সন্ধে মা আসেন, আর সেদিন শেষ রাতেই ওই পুকুরের জলেই মাতৃমূর্তি বিসর্জনও হয়ে যায়। একবার ভক্তরা আবেগবশত জাঁকজমক করে ঝাড়বাতি লাগিয়ে সাউন্ড বক্স লাগিয়ে পূজা শুরু করতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎই সন্ধ্যাবেলায় যখন ভক্তদের উপচে পড়া ভিড় হতে শুরু করেছে, ঠিক সেই সময়ই ঝড়ের মতো দমকা হাওয়া আর প্রচণ্ড বৃষ্টিপাত প্যান্ডেল থেকে শুরু করে সাউন্ড বক্স সবই ওলটপালট করে দেয়। তাই আজও খুব সাধারণভাবেই কোনো প্যান্ডেল জাঁকজমক ছাড়াই মাত্র একখানি ত্রিপলের চাঁদোয়া টানিয়ে মায়ের পুজো হয়। শীত গ্রীষ্ম বর্ষা ওই খোলা মাঠের বেদিতেই মা অধিষ্ঠিত হয়ে আছেন। এভাবেই ভক্তকে দেওয়া তার কথা রেখে চলেছেন মা, আর ভক্তরা সেখানেই সারা বছর মাকে স্মরণ করে পুজো করে চলেছে। প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক পরের সপ্তাহে শনিবার চৈত্র মাসে মায়ের পুজো হয়। সকাল থেকে ভক্তরা সমাগম হন, অনেকে মনস্কামনা পূরণের পর মায়ের কাছে ওদিন দণ্ডিও খাটেন। বলা বাহুল্য, প্রচুর মানুষের মনস্কামনা পূরণের কথা আজও শোনা যায়। যারা আমার এই কথা শুনে সেখানে যেতে চান, তাদের উদ্দেশ্যে বলি, শিয়ালদহ স্টেশন হইতে আপ ট্রেন ধরে আগরপাড়া স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো বা রিকশায় রক্ষাকালী তলা বললে যে কেউ আপনাকে সেখানে পৌঁছিয়ে দেবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। এরকম আরও সুন্দর গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।